আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাফিয়াস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রোটিন সম্পন্ন একটি সালাদ, যেটি আমার খুবই পছন্দ এবং খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দেখাবো। তো এই সালাদটি তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে সিদ্ধ করে রাখা বুট। তো এই বুটটাকে আমি সামান্য পরিমাণ অলিভ অয়েলের মধ্যে ফ্রাই করে নিব। এখন আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখানে আপনারা লবণটা স্কিপ করতে পারেন, এখানে পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন। তো এটাকে ফ্রাই করে নেয়ার পরে এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এই সালাডটি তৈরি করার জন্য আমি এখন এখানে প্রথমে শসা কেটে নিব। তো শসাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সালাদ তৈরি করার জন্য। এখন কেটে নিব টমেটো। আর এভাবে করে সালাদ তৈরি করে খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই সালাডটি খেতেও কিন্তু অনেক মজাদার হয়। বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে। তো এখন আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। তো একটি পেঁয়াজকে আমি 4 টুকরো করে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি এখানে 4টি কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে নেয়ার পরে এখানে আমি ফ্রেশ কিছু ধনে পাতা কুচি করে নিচ্ছি। আরও এখানে দিয়ে দিচ্ছি একটি লেবু। তো একটি লেবুর আমি 1 টুকরো নিব। তো লেবুটাকেও আমি এখন কুচি কুচি করে টুকরো করে নিচ্ছি সালাদের মধ্যে দেওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে মিক্সিং বলে দিয়ে মিক্সড করে নিব। তো আমি যেই ফ্রাই করে রাখা ছোলা বুটগুলো ছিল তো ওগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা, বিট লবণ সামান্য পরিমাণ, ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ, আর কালো গোলমরিচগুলো সামান্য পরিমাণ। আমি এখানে কিন্তু সব কিছু অল্প অল্প করে দিয়েছি, যেহেতু মানে আমি এটা সালাদ তৈরি করব, একটা প্রোটিন সম্পন্ন সালাদ এবং খেতেও কিন্তু খুব মজাদার হয়। তো স্বাদ বাড়ানোর জন্যই আমি এসব ব্যবহার করেছি। আর লাস্টে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ একটাই, কারণ আমি কিন্তু যখন বুটটাকে ফ্রাই করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছি, যার কারণে আমি অল্প করে লবণ দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।